আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। ভিউয়ার্স, গত পর্বে যে ভিডিওটি দেখাইছিলাম আইসি কিভাবে সঠিক মাত্রায় মাপবেন তা নতুন আইসি দিয়ে আপনাদের দেখিয়েছি। আজকে আমরা প্র্যাকটিক্যালভাবে মোটর থেকে কিভাবে আইসিটা খারাপ আমরা তারের মাথায় মাপ দিয়ে মিটার দিয়ে দেখব। তো আসুন আমরা দেখি। আজকে আপনাদের অনেক সুবিধা হবে এই কাজটি দেখলে। আমরা মোটরের আইসি পাল্টাই কোন সময়, যখন আমাদের মোটরের লোড নেয় না, ছেড়ে দেয় মোটর, পিক আপ ছেড়ে দেয়, তখন আমরা মনে করি আসলে আইসি খারাপ কিনা। অনেক সময় আইসি ছাড়াও এই সমস্ত সমস্যা দেয়। তো আমরা আন্তাজি আইসিটা পাল্টিয়ে ফেলি। যদি শিওর হয়ে পাল্টাই তাইলে এই কাজটি দেখতে হবে। তো মিটারটা অবশ্যই 10x-এ সেট করে নেবেন। নেওয়ার পরে আমরা এই মিটারের ক্লিপ, তো মিটারটা আপনারা অবশ্যই 10x-এ সেটিং করে নেবেন। এই হলো আমাদের 10x। আর প্রথমত আপনি মোটরটা দেখবেন বডি হয়েছে কিনা। বডি হওয়ার জন্য এই যে তিনটা লুপ আছে, তিনটা লুপের যে কোনো একটা লুপে আপনি কালো মিটারের ক্লিপটা ধরে তারপরে বডির সাথে শো করবেন, দেখবেন যে শর্ট আছে কিনা। তো মিটারও চেক করে নেবেন, এরকম দুই ক্লিপ আপনি অ্যাডজাস্ট করবেন, তারপর দেখবেন মিটার ঠিক আছে কিনা, তারপরে বডিতে ধরবেন। বডিতে কিন্তু আমাদের শো করে না, অতএব আমাদের কয়েল বডি শর্ট নাই। তো সমস্যাটা কি থাকতে পারে আমরা 100% বুঝে নেব কীভাবে যে মোটরটা চলবে। আমরা 100% বুঝে নেব যদি আমাদের ম্যাগনেট অনেকটা টাইট থাকে, এই দুই তার অ্যাডজাস্ট করার পরে, দুইটা তার অ্যাডজাস্ট করার পরে যদি আমাদের মোটরটা অনেক জাম থাকে। এই দেখেন এখন কিন্তু ফ্রি। তো এখন যদি আমি এই জায়গায় ধরি তাইলে কিন্তু আমাদের মোটরটা অনেক টাইট, এর মানে আমাদের কয়েল ঠিক আছে এবং বডি শর্ট নাই। দুই নম্বরে এই গেল আমাদের প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ হইল আমাদের এই জায়গায় যে পাঁচ তার আছে, এই পাঁচ তারে আমরা এই যে মিটারের কালো কাটাটা এই কালো তারটায় ধরব, আর লাল তারটায় লাল ক্লিপটা ধরব। দেখেন এ জায়গায় কিন্তু আমাদের লড়ে। তো এই লাল ক্লিপ আর কালা ক্লিপ উল্টো করে এই লাল তারে কালো তারে ধরব, তারপর যদি এ জায়গায় লড়ে তাইলে এই লালটায় আমি কালো ক্লিপটা ধরলাম আর কালোটায় লাল ক্লিপটা ধরলাম, তারপরও লড়ে। তো এই দুই দিকেই যদি আমাদের ক্লিপ লড়ে, লাল তারে এবং কালো তারে, তাহলে আমাদের আইসিটা শর্ট, 100% আইসি খারাপ। আইসির দুইটা অংশ, দুইটা অংশের ভিতরে যখন আমরা এই কালো কাটার উপরে ধরব এই মিটারের ক্লিপ, তারপরে যেমন আমি এই ব্লুটা ধরলাম চলে, সবুজটা ধরলাম তাও চলে, হলুদটা ধরলাম তাও চলে, এই জায়গায় আমরা আবার নিশ্চিত হব উল্টো ভাই। যেমন ব্লুতে ধরলাম চলে না, সবুজে ধরলাম চলে না, হলুদে ধরলাম চলে না, এর মানে আমাদের যে তিনটে ফেজ, তিনটে ফেজ ঠিক আছে, আমাদের এই যে মেইন সিস্টেম যেটা দিয়ে ভোল্টেজ ঢুকে এই ভোল্টেজটা ড্রপ হয়ে যায়। যেমন আমাদের এই দুইটা দিয়ে 5 ভোল্ট ঢুকে আইসির ভিতরে, আর আইসি যদি শর্ট থাকে মেইন সিস্টেমটা, যেমন এইটা কিন্তু শর্ট, এই লাল তারটা শর্ট, লাল তারটা যদি শর্ট না হইতো শুধু এই একদিকেই ঘুরতো, দ্বিতীয় দিকে আর ঘুরতো না। যেহেতু দোনো দিকে ঘুরে এর মানে আমাদের আইসিটা 100% শর্ট। তো এখন আমরা বুঝতে পারলাম যতটুকু জলিল ভাই বুঝাইলো, আমরা নতুন একটা আইসি দিয়ে আপনাদের এইটার পুরো সমাধান দিয়ে দেব। তো এতক্ষণ আমরা বুঝতে পারলাম যেটা আমাদের জলিল ভাই বুঝাইলো, কিন্তু আধো আমরা প্র্যাকটিক্যালভাবে বুঝতে চাই। তো প্র্যাকটিক্যালভাবে বুঝতে চাইলে আমাদের যে এই লাল তারটা আর কালো তারটা আমরা কই লাগাই, এই পজিটিভে এবং নেগেটিভে,
মানে প্লাস এবং মাইনাসে। তো এই প্লাস মাইনাসে আমরা এখন ক্লিপটা ধরব। যেমন মাইনাসে মাইনাস ধরলাম চলে না, প্লাসে প্লাস ধরলাম, মাইনাসে মাইনাস ধরলাম চলে না, এবং আমি মাইনাসে প্লাস ধরলাম আর প্লাসে মাইনাস ধরলাম, এখন দেখেন চলে। এর মানে আমি আগেও বলছিলাম যে এই প্লাস মাইনাসে দোনো দিকে শো করবে না, যে কোনো একদিকে শো করবে, মানে কালোটা আর লালটা যদি আমরা প্লাসে প্লাস ধরি মাইনাসে মাইনাস ধরি তাহলে চলবে না, আর যদি প্লাসে মাইনাস ধরি এবং মাইনাসে প্লাস ধরি তাহলে চলবে। এর মানে আইসিটা ভালো আছে। এবং এই যে এখানে তিনটে ফেস, এইটা মাপতে হবে, নেগেটিভটা নেগেটিভে রাখতে হবে, আর পুরো ফেস তিনটা যেমন সি ভি ডি, এটার উল্টো বাইল যদি ধরি, এতক্ষণ আমি মাইনাসে মাইনাস ধরছিলাম, মাইনাসে এখন প্লাসটা ধরি, সি লড়ে না, ভি লড়ে না, ডিতেও লড়ে না। এর মানে এই হইল আমাদের অরিজিনাল সঠিক পন্থায় আইসির মাপটা নির্ণয় করা। এখন যদি আমরা এই আইসিটা শিওর হওয়ার পরে খুললে লাগাই দেই তাহলে আমাদের 100% ঠিক আছে। এভাবে নিত্য নূতন ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি উঠিয়ে দেবেন, এবং মিশুগারি কন্ট্রোল চার্জার নিয়ে নূতন নূতন আপডেট কাজগুলো শেখার জন্য এই চ্যানেলটি আপনার সবচেয়ে ফেভারিট হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।